আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি খামারের প্রচার নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিদওয়ান খন্দকার। দর্শক বন্ধুরা, আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো হাঁস মুরগি গরু মহিষ ছাগল ভেড়া পাখি কবুতরকে ওষুধ খাওয়ান, বুঝেন না কোন ওষুধটি কী কাজ করে, কোন সময়ে কোন ওষুধটি ব্যবহার করতে হবে। তেমন একটি ওষুধ নাফটিজল ব্যাট, এতে কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। নাফ্রিজো সাসপেনশন ব্যাট গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং মাইক্রোপ্লাজমা দ্বারা হাঁস মুরগির শ্বাসযন্ত্র, পরিপাক এবং প্রজনন সিস্টেমে সৃষ্ট বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ ও নিরাময়ের জন্য কার্যকর। পোলট্রি শ্বাসতন্ত্র, পরিপাকতন্ত্র এবং জননতন্ত্রে বিভিন্ন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং মাইক্রোপ্লাজমা দ্বারা সৃষ্ট বিভিন্ন সংক্রমণ, যেমন কেলোবোসিলোসিস, সালমোনেলাসিস, পোলোরাম রোগ, পিস্টোরিয়েলোসিস বা ফাউল কলেরা, ফাউল টাইফয়েড, গ্যাস্ট্রোএন্টারাইটিস, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, সিআরডি, কোক্সিডিউসিস ইত্যাদি রোগের প্রতিরোধ এবং নিরাময়ে ব্যবহৃত হয়। ঔষধের নাম নাফ্রিজল ব্যাট, ঔষধের ধরন সাসপেনশন, নির্দেশিত প্রাণী পোলট্রি, মূল উপাদান ও পরিমাণ সালফামেথোক্সল বিপি 500 মিলিগ্রাম, ট্রাইমেথোপিন বিপি 100 মিলিগ্রাম। কাজ বা ব্যবহার নির্দেশনা: অধিক সংক্রমণের দ্রুত সমাধান, সতর্কতা, ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রতিনির্দেশনা: ভেটেরিনারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে। প্যাক সাইজ 60 মিলি বোতল, 1 কাপ ইকুয়াল টু 9 মিলি। উৎপাদনকারী প্রতিষ্ঠান নাফকো এগ্রুবেট লিমিটেড, বাজারজাতকারী প্রতিষ্ঠান নাফকো এগ্রুবেট লিমিটেড। ডোজ, প্রয়োগ, মাত্রা, ব্যবহারের নিয়ম প্রতিরোধে: 1 মিলি 3 লিটার পানিতে 4 থেকে 6 দিন। চিকিৎসায়: 1 মিলি 1.5 লিটার পানিতে 4 থেকে 6 দিন। সংরক্ষণ: আলো ও আর্দ্রতা থেকে দূরে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অথবা এর নিচে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। শুধুমাত্র ভেটেরিনারি চিকিৎসা ব্যবহার্য। দাম খুচরা মূল্য বোতলের গায়ে লেখা আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।